বাংলা সিরিয়ালের যে সমস্ত নায়িকারা সবসময় খল চরিত্রে কাজ করেছেন কিন্তু তা সত্ত্বেও দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছেন, টেলি অভিনেত্রী মোনালিসা পাল সরকার তাদেরই একজন। তার অভিনীত অসংখ্য চরিত্রদের মধ্যে কে আপন কে পর ধারাবাহিকের তন্দ্রা চরিত্রটি সবার মনে থাকবে। এবার তার বাস্তব জীবনে সবথেকে বড় খুশির খবরটা সামনে এলো। বেশ কদিন ধরে টেলিভিশন থেকে উধাও ছিলেন তিনি, তার অন্তঃসত্ত্বা হবার খবরটা কেউ জানতেই পারেনি। তাই হঠাৎই সামনে এলো সেই বিশেষ খবরটা। বাস্তবে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে দিয়ে সকলকে চমকে দিলেন তিনি, আর তারপর থেকে শুভেচ্ছার ঝড় তার প্রোফাইলে। প্রায় 4 বছর আগে বিয়ে করেছিলেন অভিনেত্রী মোনালিসা পাল। তার স্বামীর নাম বিশ্বজিৎ সরকার, পেশায় আইটিতে কর্মরত। অনেক ছোট বয়স থেকে তাদের সম্পর্ক ছিল। অবশেষে তাদের বিবাহিত জীবনটাও পরিণতি পেল। বাড়িতে সন্তানের আগমনে সবাই খুশি হল। এখন আপাতত কাজ থেকে সম্পূর্ণ দূরেই থাকবেন মোনালিসা পাল সরকার। আমাদের তরফ থেকে তার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরাও শুভেচ্ছা জানিয়ে দাও, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর বাংলা বিনোদনের আরও খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।